হ্যালো ওয়েস আমি দিবেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্বীপ এক্সক্লুজিভ তো এখন আমি এই ভিডিওতে তিন তিনটে বিষয়কে নিয়ে কথা বলবো সো প্রথমে কথা বলবো অবশ্যই দেবদার আপকামিং প্রজেক্ট টেক্কাকে নিয়ে যার আমি কিন্তু আজকে একটা সুপার এক্সক্লুজিভ আপডেট দিয়েছিলাম সকালবেলা এবং সেখানে কিন্তু বলেছিলাম যে দেবদার এই পার্টিকুলার সিনেমার লুকটা কিন্তু প্রচণ্ড ইউনিক হয়েছে এবং দেবদা নয় শুধুমাত্র মানে দেবদা নয় মানে রুক্মিনীর যে লুকটাও মানে প্রচণ্ড কিন্তু ইনোভেটিভ এবং কিন্তু এক্সপেরিমেন্টাল কিন্তু হয়েছে এবং রুক্মিনে এই রকম চরিত্রে এইরকম প্রিভিয়াসলি দেখিনি সো এখন আমি এই ভিডিওতে আরও একটা এক্সক্লুসিভ আপডেট দেব নিয়ে সো কিন্তু দেবদার আমরা আজকের যে লুকটা দেখলাম এটা ছাড়াও কিন্তু আরও একটা লুক থাকতে চলেছে এবং এটা যে আমরা দেখলাম পুরোপুরি কিন্তু মানে মুখ ভর্তি দাড়িওয়ালা একটা লুক কিন্তু ক্লিন সেফওয়ালা কিন্তু আরও একটা লুক থাকতে চলেছে বর্তমানে তো টেক্কা শুটিং মানে জোর কদমে চলছে এবং এরপরে হবে খাদানের শুটিং এবং এর পরবর্তীকালে মে জুন মাসের দিকে কিন্তু স্টার্ট হবে এই ক্লিন সেভওয়ালা লুকের পোর্শনের শুটিং এবং দেখা যাক এই পোর্শনটায় লুকটা কেমন হয় দেবদার এবং এই যে পার্টিকুলার লুকটা এখন সামনে এসে এবং এখানে কিন্তু একজন ছাপোসা সাধারণ মানুষের মতোই কিন্তু দেখতে লাগছে দেবটাকে এবারে দেখা যাক এক্স্যাক্টলি ওই লুকটা কেমন হয় আমি কিন্তু প্রচন্ড আশাবাদী আছি এবং এই পার্টিকুলার প্রজেক্টটাকে নিয়ে আমি কিন্তু মানে পুরোপুরি কনফিডেন্ট দেখা যাক কেমন হয় শ্রী মুখার্জি এবং দেবদার কম্বিনেশন টেক্কা দ্বিতীয়ত আমি আসবো রিটাকে নিয়ে এবং রিদার বুমেরাংকে নিয়ে আসবো বুমেরাংকে নিয়ে আমরা কন্টিনিউয়াসলি কথা বলছি কেন আপডেট আসছে না প্লিজ আপডেট দাও প্লিজ একটা রিলিজ ডেট অ্যাটলিস্ট ব্লক করো তার কারণ পুরোপুরি ফেস্টিভ্যাল টাইম কিন্তু এখন পুরোপুরি ব্লক হয়ে গিয়েছে এবং সবাই কিন্তু একটা রিলিজ ডেট মোটামুটি ফিক্সড করে রেখে দিয়েছে যে আমার এই ডেটে এই দিন আমার কিন্তু এইটা কিন্তু এটা আসবে তো সেই জায়গাতে কিন্তু জিদ্দার খুবই খারাপ একটা প্রমোশনস করছে এবং সেই লেভেলে প্রমোশনস কিন্তু হচ্ছে না যে যতটা প্রমোশনসটা হওয়া দরকার এবং সেই জায়গায় অঙ্কুশ দা কিন্তু এর থেকে আরও অনেক বেটার কিন্তু প্রমোশন করছে শুধু এখন বিষয় হচ্ছে তাহলে এক্স্যাক্টলি জিতের বুমেরাং কবে আসছে এবং সেই সম্বন্ধে এখনও কিন্তু আপডেট উঠে আসেনি বাট জিতদা এখন কিন্তু পুরো অনেক কিন্তু শো করে বা সেই জায়গা থেকে দাঁড়িয়ে সেই শোতে কিন্তু জিৎ রিসেন্টলি একটা মানে কথা বলেছে যে তোমরা প্লিজ সিনেমা হলে গিয়ে আমার ছবিগুলো দেখো এবং আমার এক একটা আপকামিং প্রজেক্ট আসছে বুমেরাং সেই প্রজেক্টটা তোমরা প্লিজ দেখো সিনেমা হলে গিয়ে এবং এটা হয়তো একটা হিন্টস দিল আমাদের জিদ্দা যে এরপর থেকে হয়তো কন্টিনিউয়াসলি জিদ্দার বুমেরাং সংক্রান্ত আপডেটগুলো আসতে থাকবে দেখা যাক এক্স্যাক্টলি কেমন হয় বাকি বা কি মানে কবে আসে সংক্রান্ত বুমেরান এরপরে আমি আসবো মেন্টালকে নিয়ে মেন্টালের বক্স অফিস কালেকশনকে নিয়ে আমি আর এক্সট্রা করে কি বলবো মেন্টাল বক্স অফিসে যতটা ভালো পারফরমেন্স করা উচিত ছিল সেই লেভেলে কিন্তু পারফরমেন্স দিতে পারছে না বাট কিছু কিছু জায়গায় এটা একটু হলেও কিন্তু ভালো মানে পারফরমেন্স দিচ্ছে এই কারণে যে এটার ওয়ার্ড অফ মাউথ কিন্তু মিক্সড কারোর ভালো লাগছে কারোর কিন্তু খারাপ লাগছে এবং আমার কিন্তু মোটামুটি ডিসেন্ট একটা ওয়ান টাইম ওয়াচ কিন্তু লেগেছে তোমরা যারা এখনও ভাবতো যে আমরা যাবো কি যাবো না এবং যারা চাও যে কমার্শিয়াল সিনেমাগুলো তার নেক্সট লেভেলে পৌঁছাক তারা প্লিজ বক্স অফিসে মানে সিনেমা হলে গিয়ে মেন্টাল সিনেমাটা অ্যাটলিস্ট একবার হলেও কিন্তু দেখো এবং তোমাদের তারপরের ফিডব্যাক তোমরা অবশ্যই কিন্তু শেয়ার করতে পারো ভালো লাগলে ভালো খারাপ লাগলে অবশ্যই খারাপ বলার রাইট কিন্তু তোমাদের রয়েছে সো এটাই মেনলি বলো আর ছিল এই ভিডিওতে তোমাদের কী মতামত এই তিনটে বিষয়কে নিয়ে আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টানা